বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম। মতিউর রহমান 1941 সালের 29 অক্টোবর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানায়। 9 ভাই ও 2 বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তার বাবা মৌলভী আব্দুস সামাদ এবং মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণীতে পাশ করার পর তিনি পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন এবং ডিস্টিংশন সহ ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। মতিউর রহমান 1961 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। 1963 সালে রিসালপুর PF কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত হবার পর তিনি করাচির মরিপুর বর্তমান মাসুর এয়ারবেজের 2 নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মতিউর রহমান ফ্লাইং অফিসার অবস্থায় কর্মরত ছিলেন। 1967 সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। রিসালপুরে 2 বছর ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে কাজ করার পর 1970 সালে জেড ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালের শুরুতে জানুয়ারির শেষ সপ্তাহে 2 মাসের ছুটিতে মতিউর রহমান সপরিবারে ঢাকায় আসেন। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খোলেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী। পাক সৈন্যরা ভৈরব আক্রমণ করলে বেঙ্গল রেজিমেন্টে EPR এর সঙ্গে থেকে প্রতিরোধ বুঝে গড়ে তোলেন। 1971 সালের 9 মে মতিউর রহমান সপরিবারে করাচি ফিরে যান। কর্মস্থলে ফিরে গিয়ে জঙ্গি বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের পরিকল্পনা করে। তখন তিনি বিমানের সেফটি অফিসারের দায়িত্বরত ছিলেন। বিমান দখলের জন্য 21 বছর বয়সী রাশেদ মিনহাজ নামে একজন শিক্ষানবিশ পাইলটের উড্ডয়নের দিন নির্ধারণ করেন। তার পরিকল্পনা ছিল কন্ট্রোল টাওয়ারের অনুমতি পেয়ে গেলে তিনি রাশেদ মিনহাজের কাছ থেকে বিমানটির নিয়ন্ত্রণ নেবেন। কন্ট্রোল টাওয়ার ক্লিয়ারেন্সের পর রাশেদ মিনহাজ T-33 বিমান নিয়ে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিলে মতিউর রহমান সেফটি অফিসারের ক্ষমতা বলে বিমানটি থামিয়ে দ্রুত বিমানের ককপিটে চড়ে বসেন এবং রাশেদ মিনহাজকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করেন। কিন্তু জ্ঞান হারানোর আগে রাশেদ মিনহাজ কন্ট্রোল রুমে জানাতে সক্ষম হন তিনি সহ বিমানটি হাইজ্যাক হয়েছে। তৎক্ষণাৎ 4টি জঙ্গি বিমান মতিউর রহমানের বিমানকে ধাওয়া করে। মৃত্যু আসন্ন জেনেও মতিউর রহমান বিমানটি নির্ধারিত সীমার নিচে চালিয়ে রাডারকে ফাঁকি দিয়ে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার চেষ্টা করেন। প্রায় ভারতের সীমান্তে পৌঁছে যাওয়া অবস্থায় রাশেদ মিনহাজ জ্ঞান ফিরে পান এবং বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। এক পর্যায়ে রাশেদ মিনহাজ ইজেক্ট সুইচ চাপলে মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়ে। রাশেদ মিনহাজ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 35 মাইল দূরে বিধ্বস্ত হয়। মতিউর রহমানের সাথে প্যারাশুট না থাকায় তিনি নিহত হন। তার মৃতদেহ ঘটনাস্থল হতে প্রায় আধ মাইল দূরে পাওয়া যায়। পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মাসুর ঘাটের 4th শ্রেণীর কবরস্থানে সমাহিত করে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার 35 বছর পর 2006 সালের 24 জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাকে পূর্ণ মর্যাদায় 25 জুন মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয়। 2002 সালে মতিউর রহমানকে নিয়ে অগ্নি বলাকা নামের একটি ডোকো ড্রামা নির্মাণ করা হয়। এছাড়া তার জীবনী নিয়ে 2007 সালে অস্তিত্বে আমার দেশ চলচ্চিত্র নির্মাণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর যশোর বিমান ঘাঁটি তার নামে নামকরণ করা হয়েছে। বিমান বাহিনী তার নামে একটি ট্রফি চালু করেছে যা বিমান প্রশিক্ষণে সেরা কৃতিত্ব প্রদর্শনকারীকে প্রদান করা হয়। বাংলাদেশ সরকার মতিউর রহমানকে তার সাহসী ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। পরবর্তী কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।